মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর, প্রথম ধাপে যাবে 18,000 শ্রমিক। চলতি বছর মে মাসে বন্ধ হওয়া মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য আবার খুলছে। প্রথম ধাপে 18,000 শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার ঢাকায় সংক্ষিপ্ত সফরে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। গত 30 মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার আগে ফ্লাইট জটিলতার কারণে 18,000 কর্মী সেখানে কাজে যেতে পারেননি। আটকে পড়াদের বিষয়ে জরুরি ভিত্তিতে নজর দেওয়ার অঙ্গীকার করেন তিনি। সব শর্ত পূরণ করা থাকলে এই কর্মীরা নতুন করে যাওয়ার সুযোগ পাবেন বলেও তিনি জানান। বিদেশি কর্মীদের জন্য মানসম্মত কাজের পরিবেশ বজায় রাখার নিশ্চয়তা দিয়ে মালয়েশিয়ার নেতা বলেন, বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার পুরো প্রক্রিয়াটি আলোচনায় এসেছে। বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে মালয়েশিয়ার কর্মী নেওয়া দরকার, কিন্তু তারা যেতে হবে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। কর্মীদের দাস হিসেবে গণ্য করা যাবে না। কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে সতর্ক করে দিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশে কিংবা মালয়েশিয়ার কোথাও অপরাধমূলক কর্মকাণ্ড যেই করুক, কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। তার দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে সমন্বিত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার উপর জোর দিচ্ছে। শ্রমিক নেওয়ার ঘোষণা দেওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন মালয়েশিয়ায় আনুমানিক 8,00,000 প্রবাসী বাংলাদেশি কর্মরত আছে। এর মধ্যে প্রায় 4,50,000ই 2022 সালের আগস্ট থেকে চলতি বছরের মে মাসের মধ্যে নিয়োগ পেয়েছেন। শুক্রবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সে সময় ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থান, ছাত্র জনতার আত্মত্যাগ ও বিক্ষোভ দমনে বিগত সরকারের সংঘটিত হত্যাকাণ্ড তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং দেশটির নেতাদের সঙ্গে দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। সংবাদ সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়, হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপক্ষীয় বৈঠকে রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগ এই তিনটি মূল বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। অর্থনীতি, রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়ন, জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা সহযোগিতা, যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। 2025 সালের জানুয়ারি থেকে মালয়েশিয়া আসিয়ানের পরবর্তী চেয়ার হতে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে রোহিঙ্গা ইস্যুর আঞ্চলিক সুরাহার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়টি বিশেষভাবে উত্থাপিত হয়। বাংলাদেশে মালয়েশীয় কোম্পানি ও মালয়েশিয়ার বাংলাদেশি কোম্পানিগুলোর সমস্যা দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তারা দুর্নীতি, সুশাসন ও অর্থনৈতিক মৌলিক বিষয়ের সঙ্গে আপোষ করেন না। যত তাড়াতাড়ি সম্ভব যৌথ কমিশনের বৈঠক বসতে পারে। প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে কোনো সরকার প্রধানের এটি প্রথম আনুষ্ঠানিক সফর। বাংলাদেশের অষ্টম বৃহত্তম বিনিয়োগকারী মালয়েশিয়া। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সহ দেশটির বিভিন্ন কোম্পানির বাংলাদেশে $500 কোটি বেশি বিনিয়োগ করেছে। তারা শিক্ষাসহ আরও বেশ কয়েকটি বিনিয়োগে ইচ্ছুক।